ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা যারা আগামী প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের মনে সবসময় একটা কনফিউশন রয়ে যায় যে প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে কোন কোন টপিকস থেকে কী ধরনের প্রশ্ন করা হয়। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে বেসিক কী কী নলেজ থাকা দরকার ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে এবং সাথে সাথে কোন কোন টপিকসগুলোকে আমরা পড়ব। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব যে সেই সমস্ত টপিকস থেকে নর্মালি কী কী প্রশ্ন করা হয় যেগুলো 99% ক্যান্ডিডেট ফেস করেন, এবং তার সাথে এই প্রশ্নগুলিকে কীভাবে ইন্টার রিলেট করে থ্রো করেন ইন্টারভিউয়াররা। আর আরেকটি টপিক যেটা সব থেকে ইন্টারেস্টিং হবে সেটি হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নিজে কী কী প্রশ্ন ফেস করেছি। তোমরা যারা সিনসিয়ারলি চাও যে তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতিটি টপ লেভেলের হোক, তাদের কাছে আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। লেটস স্টার্ট দ্য টপিক। ইতিমধ্যেই আমরা জেনেছিলাম যে কোন কোন টপিকের ওপর আমাদেরকে প্রিপারেশনস নিতে হবে। তার মধ্যে এক নম্বরে কী ছিল? পার্সোনাল ডেসক্রিপশন, অর্থাৎ নিজের ব্যক্তিগত বিবরণ। এখান থেকে যে প্রশ্নগুলি করা হয় সেগুলি 99% ক্যান্ডিডেটকেই ফেস করতে হয়, অর্থাৎ জেনারেল কোয়েশ্চেন যেগুলো সবাইকেই মোটামুটি করা হয়ে থাকে। সেখান থেকে কী কী প্রশ্ন তোমাদেরকে করা হতে পারে? ফার্স্ট অফ অল, তোমার নাম কী, বাড়ি কোথায় অর্থাৎ তোমার কী অ্যাড্রেস, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কী, তুমি কতদূর পড়াশুনো করেছো। তারপর যেটা প্রশ্ন হবে যে তোমার ইনস্টিটিউশন কী ছিল, অর্থাৎ তুমি কোথা থেকে পড়াশুনো করেছো, কোন কলেজ, কোন স্কুল বা কোন ইউনিভার্সিটি। এবং নেক্সট হচ্ছে প্রেজেন্ট অকুপেশন। এই প্রশ্নগুলি তোমাদের সবার নিজের সম্পর্কে অবশ্যই জানা আছে, কিন্তু তবুও তোমরা এই প্রশ্নগুলিকে একটি একটি করে কপিতে লিখবে এবং সেগুলির আনসারও লিখে সেগুলোকে বারবার বলে বাড়িতে প্র্যাকটিস করবে। কিন্তু এক্ষেত্রে কি একটা প্রশ্ন থেকেই যায় যে প্রশ্নগুলোকে কি পরপরই করা হবে, 1, 2, 3, 4 করে যেমন আমি বললাম সেইভাবে প্রশ্ন করা হয়? কখনোই সেইভাবে প্রশ্নটা থ্রো করা হবে না। তোমাদেরকে কিন্তু এই পার্সোনাল ডেসক্রিপশন যে প্রশ্নগুলি নর্ম্যালি করা হয়ে থাকে তার সঙ্গে কিন্তু পরবর্তী যে সাবজেক্টসগুলো বা টপিকসগুলো আছে সেখান থেকে তোমাকে ইন্টার রিলেট করে প্রশ্ন করবে। তাহলে প্রশ্ন হচ্ছে পদ্ধতিটা কী, কী পদ্ধতিতে এখানে ইন্টার রিলেট করা হয় সেটা আমরা জানবো যখন এর নেক্সট টপিকটার কী কী প্রশ্ন হয় বা নর্মালি কী কী কোয়েশ্চেন্স করা হয় সেটা দেখ। দ্বিতীয় টপিকের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়, অর্থাৎ তোমার লোকালিটি বা তোমার ডিস্ট্রিক্ট, তোমার এলাকা বা তোমার জেলার মধ্যে কী কী বিখ্যাত স্থান আছে বা কারা কারা বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, অর্থাৎ ফেমাস পার্সোনালিটি বা নোটেড প্লেস, এই বেসিক ধারণাটা তোমাদেরকে রাখতে হবে যে তোমার এলাকায় যদি কোনো বিখ্যাত স্থান থাকে বা কোনো বিখ্যাত ব্যক্তিত্ব থাকে তাদের ব্যাপারে তোমাকে ইনফরমেশন কালেক্ট করে রাখতে হবে। অথবা যদি কোনো ঐতিহাসিক জায়গা থাকে যেটা বিখ্যাত সেটার ক্ষেত্রেও তার পিছনের ইতিহাসটাও তোমাদেরকে জেনে রাখা উচিত, কারণ এগুলো থেকে প্রশ্ন করা হয়। এবার প্রশ্ন যে কিভাবে প্রশ্নটা করা হবে, তুমি যখন পার্সোনাল ডেসক্রিপশন দিচ্ছিলে তখন তোমাকে একটা প্রশ্ন করা হবে যে তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায়, এবং ঠিক সেই মুহূর্তেই তোমাকে প্রশ্নটা থ্রো করা হবে লোকালিটি থেকে যে তোমার এলাকায় অমুক একটা ব্যক্তিত্ব আছে তুমি যাকে চেনো বা তার সম্পর্কে কোনো ডেসক্রিপশন চেয়ে বুঝতে পারেন। কারণ আমি আগেই বলেছি এর আগের ভিডিওগুলোতে যে তোমরা কিন্তু অবশ্যই সব দিক থেকে প্রিপেয়ার থাকবে, তোমাকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন করা হতে পারে এবং র্যান্ডামলি প্রশ্ন করা হতে পারে। ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট ইনফরমেশন রাখেন, সেজন্য ওনারা কিন্তু তোমার জেলা সম্পর্কে বা তোমার এলাকা সম্পর্কে পড়াশুনো করে তারপর ওই জায়গায় বসেছেন। ওকে, সেজন্য তুমিও যাবতীয় ইনফরমেশন কিন্তু কালেক্ট করার চেষ্টা করবে যে তোমার এলাকায় কে কে বিখ্যাত ব্যক্তি আছেন বা কারা কারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের জীবনের অবদান রেখেছেন, এবং সাথে সাথে বিখ্যাত স্থানগুলি সম্পর্কে। এবার দেখে নাও যে তৃতীয় টপিক, অর্থাৎ ট্রেনিং বিষয়ক বা ট্রেনিং রিলেটেড কী কী প্রশ্ন নর্ম্যালি করা হয়ে থাকে। প্রথম দুটি টপিক যেগুলো তোমরা দেখলে যে সেখান থেকে কী কী সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেটা তুলনামূলক অনেকটাই সহজ, এবং সেখান থেকে খুব বেশি হলে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। কিন্তু এর পরের যে টপিকসগুলো আছে, অর্থাৎ 3, 4, 5 এবং 6, এই যে চারটি টপিক আছে এগুলোই কিন্তু মেনলি হার্ড টপিকস, এবং এগুলোকে নিয়েই তোমাদেরকে সিনসিয়ারলি পড়াশুনো করতে হবে।
এবং সাথে সাথে আমি যেমনটা তোমাদেরকে আগে বলেছি যে এগুলো কিন্তু তোমাদেরকে স্পেসিফিক্যালি পড়াশোনা করতে হবে, অর্থাৎ তোমাকে সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে, তোমাকে বেছে নিতে হবে যে আমি কোনগুলো পড়ব। দেখে নাও যে 3 নম্বর পয়েন্ট অর্থাৎ ট্রেনিংয়ের ক্ষেত্রে যে প্রফেশনাল ট্রেনিংটি আমরা নিয়েছি সেক্ষেত্রে থেকে কী কী প্রশ্ন নর্ম্যালি করা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে মেনলি 2টি টপিকের ওপর, অর্থাৎ এর সাব টপিক হিসেবে আমরা যদি ধরি, এখানে আমরা 2টি সাব টপিক পাচ্ছি। একটি হচ্ছে চাইল্ড সাইকোলজি এবং একটি টিচিং মেথড, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব এবং পড়ানোর পদ্ধতি, যেগুলো আমাদেরকে ট্রেনিং পিরিয়ডে শেখানো হয়েছে। এবং এই 2টি টপিক থেকে তোমাদেরকে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন যেমন করা হবে, তেমনই প্র্যাকটিক্যাল প্রশ্নও করা হবে। বিষয়টা কেমন? থিওরিটিক্যাল বলতে তোমাদেরকে যে যেগুলো তথ্য দেওয়া হয়েছে, যেগুলো তুমি শিখেছো বা বইয়েতে পড়েছো, এবং প্র্যাকটিক্যাল বলতে সেই তথ্যগুলি তুমি তোমার ক্লাসরুমে কীভাবে প্রয়োগ করবে সেই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। অর্থাৎ তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হবে, তারা তোমাকে একটা সিচুয়েশন দেবেন এবং তোমাকে প্রশ্ন করবেন যে সেই সিচুয়েশনে তুমি কেমন রিয়্যাক্ট করবে। এবার এই বিষয়টিকে কয়েকটি প্রশ্নের সাহায্যে বুঝে নেওয়া যাক। ধরো তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে কোনো একটা টপিক তোমাদেরকে দিয়ে বলল যে তুমি ক্লাসরুমে ঢুকে কীভাবে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করবে, অর্থাৎ তোমার টিচিং মেথডের মধ্যে এমন কী থাকবে যাতে তোমার দিকে বাচ্চারা আকৃষ্ট। ক্লাসরুমে কোনো কিছু পড়াচ্ছ তখন হয়তো পার্টিকুলারলি কোনো একটি বাচ্চা খুব গোলযোগ করছে, সেক্ষেত্রে তোমার ভূমিকা কী হবে বা তুমি সেই বাচ্চাটিকে কীভাবে সামাল দেবে, এমনও প্রশ্ন করতে পারে। বা প্রশ্ন করতে পারে যে কোনো বাচ্চা যদি ক্লাসে পিছিয়ে থাকে তাকে তুমি কীভাবে ডেভেলপমেন্ট করাবে বা তার ডেভেলপমেন্টের জন্য তোমার পদক্ষেপ কী কী হবে। এই ধরনের প্রশ্নগুলোকে তোমাদের এই 2টি টপিক থেকে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি মিশিয়ে প্রশ্নটা করা হতে পারে। এছাড়াও কিছু কিছু এমন সিচুয়েশান দিতে পারে যেগুলো চাইল্ড সাইকোলজির ওপর নির্ভর করে। যেমন ধরো বাচ্চাদের মন বিভিন্ন সময়ে কিন্তু ছটফট করেই থাকে, এরা স্বভাবতই চঞ্চল হয়, তো সেক্ষেত্রে তুমি তাদের চঞ্চলতাকে কীভাবে ডাইভার্ট করবে এবং কীভাবে তাদেরকে পড়াশুনোর ক্ষেত্রে মনোযোগী করবে সেই সমস্ত সিচুয়েশনও তোমাকে দিতে পারে। পরে সাব টপিক হতে পারে TLM, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল। এই বিষয়টা তোমরা ট্রেনিংয়ে পড়েছো, তোমাদেরকে বিভিন্ন টিচিং লার্নিং মেটেরিয়ালের সম্পর্কে বলা হয়েছে। এবং সর্বপ্রথম যে কোশ্চেনটা করতে পারে যে এই যে টার্মটি দেওয়া আছে, এখানে যে শর্ট ফর্ম দেওয়া আছে, এটির ফুল ফর্ম কী, এবং সাথে সাথে তোমাকে একটা সিচুয়েশনাল প্রশ্ন করতে পারে, অর্থাৎ তোমাকে হয়তো স্পেসিফিক সাবজেক্ট থেকে একটা রিলেট করে প্রশ্ন করা হলো। কীরকম? তুমি হয়তো ম্যাথামেটিক্সের স্টুডেন্ট এবং এক্ষেত্রে তোমাকে স্পেসিফিক সাবজেক্ট থেকে রিলেট করে হয়তো প্রশ্ন করা হলো, কারণ ওনারা আগেই তোমার কাছ থেকে জেনে নিয়েছেন যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো। এবং এখানে দেখো কীভাবে ইন্টার রিলেট করে তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে TLM সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হলো এবং তারপরেই প্রশ্ন থর করা হলো যে তুমি স্টুডেন্টদেরকে যোগ বিয়োগের ধারণা দেবে, অর্থাৎ প্রথমবার যোগ বিয়োগ শেখাবে, তো তুমি সেক্ষেত্রে কী কী TLM ব্যবহার করবে। এই ধরনের প্রশ্ন তোমাকে এরকম টপিক থেকে করা হয়। এবং সবসময় মনে রাখবে কিন্তু এই যে টপিকগুলো আছে এখানে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাকে করা হবে না, করা হবে 1টি বা 2টি প্রশ্ন, কিন্তু তুমি সেই বেসিক জিনিসটি সম্পর্কে একটা ধারণা অবশ্যই স্বচ্ছ করে নেবে। এরপরে টপিক হচ্ছে থিওরি বা ভেরিয়াস থিওরি, যেগুলো তোমরা তোমাদের ট্রেনিং পিরিয়ডে পড়েছো। যে সমস্ত চাইল্ড সাইকোলজিস্ট বা যারা শিশু মনস্তত্ত্ববিদ আছেন, যেমন পিয়াজে, বায়গটস্কি, ব্রুনার, প্যাবলভ, এনাদের যে থিওরিগুলো তোমরা পড়েছিলে তাদের সম্পর্কে একটা সামারাইজড ধারণা তোমাদেরকে রাখতে হবে। অর্থাৎ বিস্তারিতভাবে 2-3 পাতা মুখস্থ করা নয়, তাদেরকে তোমাদেরকে জিস্ট বানাতে হবে যে এনারা কী কী বিষয় নিয়ে গবেষণা করেছিলেন, সেই গবেষণাগুলির কী নাম রেখেছিলেন, তাদের অবজেক্টিভ কী ছিল এবং কীভাবে সেই অবজেক্টিভগুলো তারা প্রমাণ করেছিলেন। ওভারঅল এই বিষয়টি ধারণা থাকলে তোমাদের কিন্তু এই টপিকটা ক্লিয়ারলি বোঝা হয়ে যায়। আশা করি তোমাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমরা দেখে নেব এর পরের টপিক, অর্থাৎ প্রাইমারি বুকস। এই প্রাইমারি বুক সম্পর্কে আমাদের কী কী ধারণা রাখতে হবে বা এখান থেকে সাধারণত কী কী প্রশ্ন করা হয়ে থাকে। টপিকটিতে তোমাদেরকে নর্ম্যালি 2টো সেকশন থেকে প্রশ্ন করা হয়। একটি হচ্ছে ক্লাস ওয়াইজ বুকস নেম, অর্থাৎ কোন কোন ক্লাসে কী কী বই পড়ানো হয় এবং তাদের নামগুলি কী, সেগুলো তোমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে জেনারেল টপিকস, অর্থাৎ সেই বইগুলিতে যে সমস্ত টপিকসগুলো আছে যেগুলো জেনারেলি সমস্ত স্টুডেন্টদেরকে পড়ানো হয়, যেমন ধরো ইংলিশ বা
ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে টপিকগুলো হয় সেগুলো সাধারণত ক্লাস রিলেটেড থাকে, সেই ধরনের কিছু টপিক। ধরো তুমি ইংরেজি স্টুডেন্ট যদি হয়ে থাকো, তোমাদেরকে হয়তো এমন প্রশ্ন করতে পারে যে আপনি কিভাবে বাচ্চাদেরকে আর্টিকেল বা প্রিপোজিশনের ধারণা দেবেন, সেটা আমাকে ডেমনস্ট্রেট করে দেখান। এবং এক্ষেত্রে দেখো কিভাবে ইন্টাররিলেট প্রশ্ন হলো এটা, তোমাকে যখন রিলেট ডেমনস্ট্রেট করতে দেওয়া হবে তখন তুমি কিন্তু চলে যাচ্ছ ট্রেনিং পিরিয়ডের যে তোমার টিচিং মেথড আছে তার সঙ্গে, তোমাকে রিলেট করে দেওয়া হলো এই টপিকের কোয়েশ্চেনটাকে। অর্থাৎ তোমাকে বলা হলো যে আপনি ডেমনস্ট্রেট করে দেখান বা আমাদেরকে পড়িয়ে দেখান আপনি কিভাবে আর্টিকেল বা প্রিপোজিশনের ধারণা বাচ্চাদেরকে দেবেন। ওকে, এরপর দেখো এর পরের টপিক অর্থাৎ বেসিক ইনফরমেশন। এবং এই টপিকটাই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং টপিক, কারণ এই টপিকটা অনেক বড় বা অনেক বিষয়টাকে কভার করে। এই টপিকটাকে খুব ভালোভাবে যদি পড়াশোনা না করো বা ভালোভাবে জেনে না রাখো তাহলে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের মিস হতে পারে। এই টপিক থেকে অনেক ক্ষেত্রেই বেশি প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে দেখে নাও যে বেসিক ইনফরমেশনে তোমাদেরকে কী কী টপিক কভার করে যেতে হবে। পরের যে টপিকটি আছে বেসিক ইনফরমেশন, সেক্ষেত্রে কিন্তু দুটি সাব টপিক আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে এডুকেশনাল এবং নাম্বার টু হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। এবং এই দুটি ক্ষেত্র থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। এবার দেখো যে এডুকেশনাল যে ইনফরমেশন আছে সেখানকার মধ্যে তোমাদেরকে কী কী বিষয় দেখে প্রশ্ন করতে পারে। এখানের ক্ষেত্রে যে বিভিন্ন প্রোগ্রামগুলো চালানো হয় বা বিভিন্ন প্রোগ্রামগুলো বিভিন্ন সময়ে লঞ্চ হয়ে থাকে, যেগুলো সামগ্রিকভাবে শিশুদের শিক্ষাগত মানকে উন্নত করবে, এগুলি প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ এগুলির প্রত্যেকটাই এডুকেশনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যেমন তোমাকে এই সমস্ত অ্যাব্রিভিয়েশনগুলো দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এগুলোর ফুল ফর্ম কী, এই প্রোগ্রামগুলোর অবজেক্টিভ কী, কেন এই প্রোগ্রামগুলোকে চালু করা হয়েছে, এগুলো সম্পর্কে তোমার মতামত কী, এই ধরনের প্রশ্ন তোমাকে থ্রো করতে পারে। দেখো CMDMP এটার ফুল ফর্ম কী সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করে বসতে পারে। কী বলবে তুমি? CMDMP-র ফুল ফর্ম হচ্ছে কুকড মিড ডে মিল প্রোগ্রাম, যেটা তোমরা অবশ্যই জানো, কিন্তু তবুও তোমরা এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, আদারওয়াইজ কিন্তু জিজ্ঞাসা করার সময় তোমার কাছে ফ্লুয়েন্সি আসবে না বা তুমি ফ্লুয়েন্টলি সেটা বলতে পারবে না। এবার প্রশ্ন করে বসতে পারে যে এই প্রোগ্রামটি কোন কোন ক্ষেত্রে চালানো হয় বা কাদের কাদেরকে এই প্রোগ্রামের আওতাভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে কী কী প্রোগ্রামের লাভ নিতে পারে NCLP, SSK, MSK এবং সমস্ত গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট এডেড স্কুল বা লোকাল বডি স্কুল বা মাদ্রাসার স্টুডেন্ট, এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস, একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে যে এগুলির ফুল ফর্ম কী? NCLP কথাটার মানে কী? NCLP মানে হচ্ছে ন্যাশনাল চাইল্ড লেবার প্রোগ্রাম। অর্থাৎ যে সমস্ত শিশু শ্রমিকরা থাকে তাদেরকে স্কুলমুখী করার জন্য এবং তাদের যাতে কোনো রকমের পুষ্টিগত সমস্যা না হয় সেজন্য কিন্তু আমাদের ভারত সরকারের তরফ থেকে এই ধরনের প্রোগ্রাম রাখা হয়েছে। নাম্বার টু হচ্ছে SSK। SSK ফুল ফর্ম কী? শিশু শিক্ষা কেন্দ্র। এখানে যারা পড়াশুনো করে তাদের ক্ষেত্রেও মিড ডে মিল প্রোগ্রাম আছে। এরপর হচ্ছে MSK অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এদের ক্ষেত্রেও কিন্তু মিড ডে মিল প্রোগ্রাম আছে এবং সমস্ত গভর্নমেন্ট স্কুলেও এই ধরনের প্রোগ্রাম আছে। তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এই প্রোগ্রামটির অবজেক্টিভ কী, অর্থাৎ আপনার কী মনে হয় যে এই প্রোগ্রামটি শিশুদের শিক্ষার ক্ষেত্রে কতটা উপযোগী। তোমাদেরকে অবশ্যই এর অবজেক্টিভ জানতে হবে, এর মেইন অবজেক্ট 3টি এবং সাব অবজেক্ট 4টি আছে। ওকে, এবার এই বিষয়ে বিস্তারিত যদি আমরা বলতে যাই বা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে এই বিষয়গুলি তোমাদের জানার প্রয়োজন আছে বা তোমাদের যদি জানার আগ্রহ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে যে কোন বিষয়টি নিয়ে তোমরা জানতে চাও, তাহলে আমি আলাদা আলাদাভাবে সেই সমস্ত বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখো তোমাকে আরেকটি প্রশ্ন করতে পারে হয়তো যে SHG এটার ফুল ফর্ম কি? সেলফ হেল্প গ্রুপ। মিড ডে মিলের সঙ্গে এদের সম্পর্ক কী তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত। মিড ডে মিল প্রোগ্রামটাকে অপারেট করার জন্য কিন্তু সেলফ হেল্প গ্রুপকে ইনভলভ করা হয়েছে। ওকে, এবং এক্ষেত্রে এদেরও কিন্তু একটা বড় লাভ আছে বা সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই প্রোগ্রামটি একটি বড় ভূমিকা পালন করে, কারণ এটা যারা লোকাল বডি আছে বা যে সমস্ত গ্রামীণ মহিলারা আছেন তারা কিন্তু এর থেকে একটা আর্থিকভাবে লাভ হয়, অর্থাৎ তাদের একটা ফিনান্সিয়াল বেনিফিট আছে। ওকে, এরপর দেখো তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে DPSC-র ফুল ফর্ম কী বা DPEP-র ফুল ফর্ম কী। এগুলোও যদি তোমরা জেনে থাকো তাও তোমাদেরকে একবার করে এগুলো পড়ে বা মনে রাখতে হবে, কারণ এগুলো ইনস্ট্যান্ট আনসার দিতে গেলে কিন্তু বারবার জেনে রাখা জরুরি।
ডিপিএসসি ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, এবং ডিপিইপি কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ওকে, এরপর তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে যেমন যে পিবিএসএসএম কি? পিএসএসএম এর অর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এবার এই বিষয়টা সম্পর্কে যদি তোমাদের জানতে হয়, তার আগে তোমাদেরকে এসএসএ সম্পর্কে জানতে হবে। এসএসএ কি? এসএসএ কথাটার অর্থ হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম। এর মধ্যে কী কী আছে? এর মধ্যে আছে এসএসএ অর্থাৎ সর্বশিক্ষা অভিযান, আরএমএসএ অর্থাৎ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এবং টিই অর্থাৎ টিচার এডুকেশন বা শিক্ষক শিক্ষা অভিযান। এবং এই তিনটি যে আলাদা আলাদা স্কিম ছিল, সেগুলি 2018 সালে এগুলিকে বিলুপ্ত ঘটানো হয় এবং এগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা হয় এবং সেটির নাম দেওয়া হয় এসএসএ। এইটারই এক স্কিমের নাম আলাদাভাবে দেওয়া আছে পিবিএসএসএম অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এবং এই স্কিমটি একটি খুব ভাইটাল স্কিম, কারণ এই স্কিমের আওতায় সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকেই আনা হয়েছে। এবং যেহেতু তুমি আগামী দিনে একজন শিক্ষকের পদপ্রার্থী, তাই তোমাকে এই স্কিম সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এরপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ইউইই কি? এটাও একটা এডুকেশনাল প্রোগ্রাম। এটার অর্থ হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে সামগ্রিকভাবে উন্নয়ন ঘটানো। এরপর তোমাকে যেমন প্রশ্ন করতে পারে যে এনপিইজিইএল কি? এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অ্যাট এলিমেন্টারি লেভেল অর্থাৎ মেয়েদের শিক্ষাকে সার্বিকভাবে উন্নতি ঘটানোর জন্য এই প্রোগ্রামটি সমস্ত স্কুলে চালু আছে। এছাড়াও ধরো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ইজিআরএএন কি? এটাও কিন্তু একটা প্রোগ্রাম। এই সমস্ত প্রোগ্রামগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জানা থাকে না, কিন্তু এগুলো অবশ্যই জানা উচিত, কারণ এগুলো সমস্ত স্কুল রিলেটেড প্রোগ্রাম। ইজিআরএএন এই প্রোগ্রামটির মানে কি? আর্লি গ্রেড রিডিং অ্যান্ড নিউমারেসি প্রোগ্রাম। এই প্রোগ্রামটির উদ্দেশ্য কি? এ গাণিতিক সমস্যাগুলিকে ভালোভাবে পড়া এবং তার সংখ্যাগুলোকে চিনে তাকে সমাধান করার যে দক্ষতা, সেটি হচ্ছে এই প্রোগ্রাম। অর্থাৎ এর মাধ্যমে বাচ্চাদেরকে সেই বিষয়ে সক্ষম করে তোলা হয়। এরপর চলে এসো এর নেক্সট সাব পার্ট অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট যে সমস্ত স্কিমগুলো থাকে, যেগুলো স্কুল রিলেটেড বিশেষত, সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। যেমন এর বিভিন্ন যে স্কলারশিপসগুলো স্কুলের স্টুডেন্টদেরকে দেওয়া হয় সেই সম্পর্কে তোমাদেরকে যেমন জানতে হবে, তার সাথে সাথে বিভিন্ন যে স্কিমস আছে যেগুলো পড়াশুনোর পাশাপাশি বাচ্চাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য দেওয়া হচ্ছে, সেই সমস্ত স্কিমগুলোও তোমাদেরকে জানতে হবে। দেখো, এরপর জিজ্ঞাসা করা হতে পারে এর অথরিটিগুলো সম্পর্কে অর্থাৎ এসসিইআরটি বা এনসিইআরটি এগুলির ফুল ফর্ম। যে ডিস্ট্রিক্টের সঙ্গে তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্টের হেড অথরিটি কারা কারা আছেন অর্থাৎ ডিএম, এসপি, এনাদের নাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে এই পঞ্চম পয়েন্ট অর্থাৎ বেসিক ইনফরমেশন যে টপিকটি আছে তার উপরে কোন কোন বিষয়গুলোকে কভার করে তোমাদেরকে কোয়েশ্চেন প্রিপেয়ার করতে হবে। এরপর দেখে নাও এর স্পেসিফিক সাবজেক্ট অর্থাৎ তোমরা যে বিষয়টি নিয়ে বিশেষভাবে পড়াশুনো করেছো সেই বিষয়টি রিলেটেড কী কী প্রশ্ন করতে পারো। এই টপিকটির ক্ষেত্রে তোমরা দুটি সাব টপিক কভার করে পড়াশুনো করবে। একটি হচ্ছে বেসিক টপিক অর্থাৎ তোমাদের যে টপিকটি আছে তার বেসিক নলেজটা তোমাকে থাকতে হবে। যেমন তুমি যদি কোনো লিটারেচার বা কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ বাংলা, ইংরেজি বা সংস্কৃত নিয়ে পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমাদের বেসিক টপিকের মধ্যে কী আসবে? যেমন গ্রামার, গ্রামারের বেসটা তোমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে অর্থাৎ গ্রামার রিলেটেড টপিকগুলো তুমি ভালোভাবে পড়ে রাখবে। এছাড়াও কি? এছাড়া হচ্ছে সেই টপিকগুলো তোমাদের প্রাইমারি এডুকেশনের সঙ্গে রিলেটেড, তোমার টপিকের সঙ্গে প্রাইমারি এডুকেশনের সঙ্গে রিলেটেড যদি কোনো টপিক থাকে সেটাও কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, কারণ সেক্ষেত্রেও তোমাদেরকে ইন্টার রিলেট করে প্রশ্ন করা হতে পারে। এবার যেমন আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আমি তোমাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে নেব, অর্থাৎ আমি নিজে কী কী প্রশ্ন ফেস করেছিলাম। যদি পার্সোনাল এবং লোকালিটি বাদ দিই অর্থাৎ পার্সোনাল ডেসক্রিপশন এবং লোকালিটি বা ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলোকে বাদ দিই, তাহলে মোট আমাকে 6টি প্রশ্ন করা হয়েছিল। কারণ এক্ষেত্রে আমাকে 3টে প্রশ্ন করা হয়েছে, যেমনটা নর্মালি সবাইকে করা হয়, নাম কি, কোথায় থেকে এসেছেন,
কতদূর পড়াশুনো করেছেন, কোন কলেজে পড়াশুনো করেছেন, কি বিষয়ে করেছেন, এই সমস্ত ব্যাপারগুলো ছাড়া। আর লোকালিটি থেকে আমাকে একটি প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ যখন আমি আমার অ্যাড্রেস বললাম তখনই কিন্তু আমাকে প্রশ্ন করা হয় আমাদের এলাকাতে যে বিখ্যাত ব্যক্তিত্ব আছেন তার সম্পর্কে। ওনারা কিন্তু অলরেডি সেই সমস্ত ইনফরমেশন রাখেন, আমি যেমনটা আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি যে ওনারা কিন্তু সমস্ত ইনফরমেশন কালেক্ট করে রাখেন, সেই জন্য এখান থেকে একজনের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছিল। এরপরে যে প্রশ্নটি করা হয়েছিল, অর্থাৎ যেটি এবার এই টপিকগুলো সম্পর্কে, সে তার মধ্যে কী আছে, তার মধ্যে আমাকে একটি প্যারাগ্রাফ পড়তে দেওয়া হয় প্রথমে। এবং সেক্ষেত্রে যখন আমি পড়ি তখন একজন ইন্টারভিউ প্রশ্ন করেন যে আপনি যেটা পড়লেন এই পড়াটাকে কি বলা হয়। দেখো, এটা কিন্তু ট্রেনিং রিলেটেড প্রশ্ন, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। মনে করে দেখো, যেটা আমরা জোরে জোরে পড়ি সেগুলোকে আমরা কী বলি, সরব পাঠ। আমি সেটা যখন আনসার দিই তখন উনি আরেকবার প্রশ্ন করলেন যে আর কী ধরনের পড়া হয়। আরেকটা হচ্ছে নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং, একটা হচ্ছে লাউড রিডিং। এবং তখন আরেকজন প্রশ্ন করেন যে এই পাঠটির বা এই পড়াটির গুরুত্ব কী, অর্থাৎ এগুলো বাচ্চাদের কী কী ডেভেলপমেন্টের কাজে লাগে। এরপরের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা হয় যে এসএসকের ফুল ফর্ম কী। এবং সঙ্গে সঙ্গে সেটা আনসার দেওয়ার সাথে সাথে আরেকজন আমাকে একটি ভয়েস চেঞ্জ করতে বলেন। এবং সর্বশেষ যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হচ্ছে আমাকে ডেমনস্ট্রেশন চাওয়া হয়েছিল যে আপনি শিশুদেরকে প্রিপোজিশনের ধারণা কীভাবে দেবেন সেটা আমাদেরকে ডেমনস্ট্রেট করে দেখান। এ হলো আমার পার্সোনাল অভিজ্ঞতা। এবার ফিরে আসি আমাদের মেইন টপিকে, অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে এখন দেখছি, অর্থাৎ কী কী বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। এই বিষয়টি আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, কিন্তু কয়েকটা বিষয়ে তোমাদের কনফিউশন থাকতে পারে। যেমন তোমরা হয়তো ভাবতে পারো যে এই যে প্রাইমারি বুক সম্পর্কে আমি বললাম যে যেগুলো সম্পর্কে ধারণা রাখা জরুরি বা যেগুলো নামগুলো জেনে রাখা জরুরি, তাহলে আমি এতগুলো প্রাইমারি বুক, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এত প্রাইমারি বুক আমি কোথায় পাবো। বা তোমাদের হয়তো মনে হতে পারে যে বেসিক ইনফরমেশান যতগুলো আমি বললাম এগুলো আমি এইভাবে শুধুমাত্র একটি অ্যাব্রিভিয়েশন বা একটু নাম জেনে রেখে আমার কি সমস্ত কিছু মনে থাকবে। বিষয়ে তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ নেক্সট ভিডিওতে আমরা জানবো সেই সমস্ত সোর্সের কথা, অর্থাৎ কোথায় থেকে তুমি এই ইনফরমেশানগুলো পাবে। সেখানে যেমন তুমি প্রাইমারি বুকসগুলো সমস্ত পেয়ে যাবে এবং সাথে সাথে তোমার বেসিক ইনফরমেশানগুলোও সমস্ত পেয়ে যাবে, যত রকমের বেসিক ইনফরমেশান দরকার এডুকেশন রিলেটেড সমস্ত কিছু পেয়ে যাবে। সেই সমস্ত সোর্সের কথা আমি তোমাদেরকে বলবো এবং তার জন্য তোমাদেরকে না তো কোথাও যেতে হবে না কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে, শুধুমাত্র হাতে একটি মোবাইল ফোন থাকলেই তোমাদের সমস্ত ইনফরমেশান তোমার কাছে চলে আসবে। সাথে সাথে তুমি চাইলে প্রাইমারি বুকসগুলোকে পিডিএফ আকারে ডাউনলোড করেও তুমি নিজের বাড়িতে পড়তে পারবে। যদি তুমি চাও যে এই সমস্ত বিষয় মিস না হোক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। এছাড়াও আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা জানলাম এ সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের টপিক নিয়ে। টিল দেন, টাটা।